out again. It's a rich thing. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ক্রিয়েটার্স। আমরা এখন চলে এসেছি বারাসাতের এক বিখ্যাত কালীপূজা প্যান্ডেল পায়োনিয়ার পার্কে। পায়োনিয়ার পার্কের প্যান্ডেলটা কিন্তু বিখ্যাত বারাসাতের কালীপূজা, কারণ এখানে খুব বড় প্যান্ডেল হয় এবং এখানে কিন্তু পুকুরের উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা পথ থাকে এবং প্যান্ডেল হয় অন্য বছর। এখন আমরা দাঁড়িয়ে আছি পায়োনিয়ারের পুকুরের পাড়ি, যেখান দিয়ে কিন্তু যাওয়ার পথ থাকে প্যান্ডেলে, সেখানেই দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে প্যান্ডেলের সামনে নিয়ে যাব। এবং এখন এই কালীপূজার দু তিন দিন আগে কালীপূজা প্যান্ডেলের প্রস্তুতি কতটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক প্যান্ডেলের কী অবস্থা। আমরা এখন পুকুরের এপারে দাঁড়িয়ে আছি, ওই পুকুরের ওপারে দেখা যাচ্ছে কালীপূজা প্যান্ডেল। তো আমরা এখন ওখানেই যাব। আর এখান থেকেই কিন্তু এই বাঁশের বেরিয়ার এই পথ দিয়েই কিন্তু ঘুরে পুকুর ঘুরে ওই দিকে যেতে হয় প্যান্ডেলের মধ্যে। তো এখন আমরা যাবো এবার প্যান্ডেলের দিকে, দেখি কী অবস্থা, প্যান্ডেলের কী থিম হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম পায়োনিয়ার পার্কের কালীপূজা প্যান্ডেলের সামনে। তো এখানে এখন কী প্রস্তুতি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এবারের থিমটা কী হয়েছে এখানে, এবারে থিম হয়েছে কালো রূপে ত্রিপুরা সুন্দরী। তো আপনাদেরকে এবার দেখাবো ত্রিপুরা সুন্দরীর কী কালো রূপ কী আছে। বারাসাত পায়োনিয়ার পার্কের কালীপূজা প্যান্ডেলের এবারে থিম কিন্তু কালো রূপে ত্রিপুরা সুন্দরী। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, ওই কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন